নিউ ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন আপডেট কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এন এইচ চৌত্রিশ নিউ এন এইচ বারো গঙ্গা নদীর উপর তৈরি হচ্ছে ফারাক্কা চার লেন ব্রিজ ইতিমধ্যেই মাঝ নদীতে চলছে পিলারের উপর জয়নিং সিগমেন্ট বসানোর কাজ দ্রুত গতিতে চলছে এই কাজ এদিকে পিলারের কাজ যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এই বছরই কিন্তু পিলারের সমস্ত কাজ কমপ্লিট মুর্শিদাবাদের এই সাইডের নদীর কিনারা থেকে পিলারের উপর জয়নিং সিগমেন্ট বসানোর কাজ অনেক দূর এগিয়ে গেছে তৈরি হয়ে যাচ্ছে চার লেন ব্রিজ থাকছে না কোনো যানজট যুক্ত করছে মালদা ও মুর্শিদাবাদ উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ আগামী দিনে আরো সুবিধা টু নিউ বেঙ্গল টপ ব্লক ফেসবুক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আমি ফারাক্কার যে ব্রিজ চার লেন যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজ কনস্ট্রাকশন কাজ কত সেটা আপনাদের সঙ্গে দেখাতে চলে এসেছি এই হচ্ছে সেই ফারাক্কার যে গঙ্গা নদী সেই গঙ্গা নদী গঙ্গা নদীর উপরে নির্মাণ হচ্ছে ফোর লেন কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো চারলেন রোড ব্রিজ তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দ্রুত গতিতে কাজ চলছে দুমদাম কাজ চলছে এবার কিন্তু শুরু হয়ে গেছে একদমই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে দ্রুতগতিতে কাজ চলছে ইতিমধ্যেই আমি যেই সাইডে আছি এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের এই সাইড তো ওই সাইডটা হচ্ছে ফারাক্কার সাইড অর্থাৎ ওটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওই সাইড তো ফারাক্কা ডিস্ট্রিক্টের ওই সাইডে ওইদিকে কিন্তু যে জল আছে ওই জলের উপরে মেশিন দিয়ে উপরে উপর দিয়ে কিন্তু সিগমেন্ট অর্থাৎ পিলারের উপরে যে ছোটো পিলার পিলারের উপরে মানে এক পিলার থেকে আরেক পিলার জুড়ে দেওয়ার জন্য মানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকে সিগমেন্ট পড়ছে তো সেই সিগমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং সেটাকে দেখতেই পাচ্ছেন যে উপ বড়ো মেশিন দিয়ে উপরে কিন্তু বসানো হচ্ছে বা একদম মালদার এই সাইড একদম দেখতে পাচ্ছেন অনেক দূর কাজে গেছে এগিয়ে গেছে একদম এই গঙ্গা নদীর মাঝ থেকে একদম পিলারের উপরে সেই জয়নিংয়ের কাজ শুরু হয়ে গেছে সিগমেন্ট বসানোর যে কাজ সেটা শুরু হয়ে গেছে দেখতে প্রিয়দর্শক ফারাক্কা যে ফোর সড়ক ব্রিজ আর সেই ব্রিজ কিন্তু এখান থেকেই স্টার্ট হবে একদম দেখতে পাচ্ছেন সাইডে গাঢওয়াল করে একদম চলে যাবে এই দিক দিয়েই একদম সোজা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একদম সেই নদীর উপর দিয়ে ওপারে গিয়ে একদম লিঙ্ক হয়ে যাবে আর ফারাক্কা যে মোড় একদম রেল স্টেশনের কাছেই একদম এখান থেকেই ওইদিকে যে টু লেন পুরনো রাস্তা আছে সেটা কিন্তু ওই রেল ব্রিজের পাশেই থাকবে যে ফারাক্কা যে বাঁধ আছে সেই বাঁধের উপরে আর এইখান থেকে একদম চার লেন বাইপাস হয়ে একদম চলে যাবে একদম ফারাক্কা নতুন ব্রিজের উপরে আর এখানে খুব শীঘ্রই কাজ শুরু হবে আর এখানে এই যে ফোর লেন রাস্তার জন্য এখানে ফারাক্কা যে পঞ্চায়েত সমিতি আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চায়েত সমিতির এতদিন যে মেন গেটটি ছিল সেই গেটটা কিন্তু এই রাস্তার রাস্তার উপরে পড়ায় এই গেটটা ভাঙা পড়বে তার কারণে নতুনভাবে হারাক্কা পঞ্চায়েত সমিতির এই যে গেট নির্মাণ হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই সাইডে ওই হচ্ছে সেই পঞ্চায়েত এবং সেখানে দেখতে পাচ্ছেন যে গেট নির্মাণ হচ্ছে তো এপার থেকে ওপার যাওয়ার যে রাস্তা একদম জাতীয় সড়কের উপরে পড়ছে তার জন্য এখানে আন্ডারপাস করে দেওয়া হয়েছে উপর দিয়ে চলে যাবে চার লেন জাতীয় সড়ক তো এই হচ্ছে সেই গঙ্গা নদী চলে এলাম দেখতেই পাচ্ছেন এবং মুর্শিদাবাদের এই সাইডে অর্থাৎ ফারাকা সাইডে একদম অনেক দূর কাজ এগিয়ে গেছে এবং পুরো গঙ্গা নদীটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে একদম এই গঙ্গা নদী পার হলে ওপারে কিন্তু মালদা ডিস্ট্রিক্ট এবং জয়নিং যে সিগমেন্ট সেগুলো সব এখানে তৈরি করে রেডি করে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন যে একের পর এখান থেকে বহন করে নিয়ে গিয়ে লাগানো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে চারলেন জাতীয় সড়ক যেটা একদম কলকাতা থেকে শিলিগুড়ি মানে কলকাতা থেকে ডালখোলা পর্যন্ত এনএইচ বারো ওল্ড এনএইচ চৌত্রিশের অংশ তো দেখতে পাচ্ছেন ফারাক্কাতে একদম উত্তরবঙ্গ যেতে শুধুমাত্র এই ফারাক্কা ব্রিজের কাজই এখন বর্তমানে বাকি এই ব্রিজের কাজও ধুমধাম গতিতে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন যে এক পাশের টু লেনে জয়নিং সিগমেন্ট বসানোর কাজ প্রায় অনেক দূরে গিয়ে মাঝ নদীতে চলে গেছে এবং পাশের যে টু লেন সেই টু লেনেও কিন্তু একদম এই দিক থেকে একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশের টু লেনেও কিন্তু এবার বসানোর কাজ শুরু হয়ে যাবে এই হলো সেই ব্রিজ দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু হয়ে যাবে এটি প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্য তো দেখতেই পাচ্ছেন যে এক পিলার থেকে আর এক পিলার কীভাবে চলছে এবং আপনারা একদম মাঝ নদীতে গিয়ে আপনাদের দেখাবো যে কেমন গতিতে মাঝ নদী থেকে একদম শুরু হয়েছে সেই কাজ বর্তমানে দেখতে পাচ্ছেন যে পিলারের উপর জয়নিং সিগমেন্ট বসানোর কাজ অনেক দূরে এগিয়ে গেছে একদম লাস্ট আপডেট যখন আপনাদের দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন অনেক দূরে এগিয়ে গেছে এবং মাঝ নদীতে পিলারের কাজ যে দু চারটে বাকি আছে সেটা একদম চলছে দ্রুত গতিতে আর এখন একদম জল কমে গেছে নদীতে কেননা এমনিতেই ফারাক্কা গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই কাজের জন্য ব্রিজ দূর থেকে যে ভিউজ দেখাবে দেখতেই পাচ্ছেন যে অসাধারণ লাগছে এবং এই জাতীয় সড়ক পুরো কমপ্লিট যখন হয়ে যাবে ব্রিজ যখন চালু হয়ে যাবে এক অসাধারণ এক অসাধারণ লাগবে আপনাদের যদি এখান থেকে একটু জুম করে দেখা দেখতেই পাচ্ছেন যে মাত্র এই যে তিন চারটে পিলারের কাজ সেটাও বাকি সেটাও দেখতে পাচ্ছেন যে পিলার অনেকটাই খাড়া হয়ে এসেছে একদমই শেষ হয়ে যাচ্ছে পিলারের কাজ অর্থাৎ দু সালের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা ফারাক্কা ব্রিজ তবে দু হাজার সালের শেষ নাগাদ বা ছাব্বিশের শুরুর দিকে কাজের যে অগ্রগতি দেখে মনে হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে বলে সম্ভব মনে হচ্ছে একদম গঙ্গা নদীর মাঝে চলে এলাম আর মাঝ নদী থেকেই দ্রুত গতিতে কাজ চলছে বন্ধুমান দেখতেই পাচ্ছেন একদম ফারাক্কা নতুন ব্রিজের এই চার লেন ব্রিজ কমপ্লিট হলে পাশে রেল ব্রিজ তৈরি করা হবে বলে মালদা ডিভিশন থেকে জানানো হয়েছে তো এই আগামী দিনে যে ফারাক্কা ব্রিজ সেটা কিন্তু উত্তরবঙ্গ যোগাযোগের জন্য একদমই পারফেক্ট হয়ে উঠবান সমস্ত আপডেট দেখার জন্য অবশ্যই এই নিউ বেঙ্গল টপলক ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এর পরবর্তী আপডেটগুলো আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখানো হবে বিভিন্ন রেল প্রজেক্ট থেকে শুরু করে জাতীয় সড়ক বিষয়ক সমস্ত আপডেট সমস্ত ইনফরমেশন এই চ্যানেল থেকে পেজ থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই সঙ্গে থাকবেন আর নতুন যে ফারাক্কা ব্রিজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ